আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শুরুতেই কেক দেখাচ্ছি, কারণ হলো আজকে আমার বার্থডে। তো রাত 12টা বাজে, ও আমাকে উইশ করছে। এটা সৌদি আরবে 57 রিয়াল 75 পয়সা, বাংলাদেশের টাকায় টোটালি কয় টাকা পড়বে কেকটার দাম? যাই হোক, আমার হাজবেন্ড বলতে চাচ্ছে না। এই জন্যই আমি আসলে আমি প্রাইসটা এই জন্যই দেখাইলাম যে আমাদের বাংলাদেশে কিন্তু মানে এত আবার বেশি প্রাইস রাখে না। এই কেকের আরও ডেকোরেশন অনেক ভালো হয়, আমাদের বাংলাদেশে কেকগুলো খুবই মজা হয়। এটা সত্যি কথা, বাংলাদেশে কেকগুলো খুবই মজা হয়। কিন্তু আমার হাজবেন্ড আমার বার্থডে উইশ করে, কিন্তু এখানে একটা নাম লেখা নাই। ছুরি কোথায়? সে যে এতটুকু আমার জন্য করছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তো আমাকে হ্যাপি বার্থডে বলো না কেন। এটাতে আমার জন্য একটা গিফট আনছে, এটা আমি দেখাবো না এখন, পরে দেখাবো। তো আমার জন্য ও নিয়ে আসছে, তো আমি এখন কেকটা কাটবো। এভাবে কাটে না, এভাবে কাটে, এভাবে না, এভাবে এভাবে কাটো। হ্যাপি আগে আগে মোমবাতি নিয়ে যাবে না, তুমি আর একসাথে ফোদি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার জানভি, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা অনেক বড় ছিল, উঠাও একটু ধরো না। আমার খাওয়াই দাও না কেন তুমি? আরে কি আমি চলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। জন্মদিন পালন করা ঠিক না, কিন্তু কতদিন হচ্ছে পেস্টি খেতে ইচ্ছা করছে, আর এই জন্য ও আমাকে সারপ্রাইজ দিল, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।